onara Cplus TV sayo anara ken aso surjo odibar phore phore din shuroiye nirob o opobishwasor er phor nami phoyche hazot farar hol khesiere usuniso sabakanor shromikoire tara din hader dinbor hazot dubiere surjo পশ্চিমে হেলিবার ফরে ফরে শেষ হয় তারার দিন দুজনের শেয়ার অমলিন সাবাগানোর শ্রমিকলর মতো নাই হন গ্ল্যামার নাই জৌলুস নীরব অপোজেন সাবাগানোরই শ্রমিক চট্টগ্রামের রাঙ্গুনিয়াত শুটিং চলাকালে সাবাগানোর শ্রমিকইরে ধরা দিয়ে দুই চিত্র তারকা নীরব ও অপবিশ্বাস এবারই প্রথম তারা জুটিয়ে রাজ করে ছায়া বৃক্ষ নামে উগা সিনেমা অভিজ্ঞতার হতা শেয়ার করছে সি প্লাসের ক্যামেরা প্রথমত কথা আমি কখনোই এরকম কালো বর্ণর ক্যারেক্টার করিনি আমি অনেক কাজ করেছি অনেক সিনেমায় কাজ করেছি ম্যাক্সিমাম আমি অনেক সিনেমা না মানে আমি তো সিনেমারই আর্টিস্ট টিভি মিডিয়াতে কখনো ওইভাবে কাজ করা হয়নি তো এইটা আমার কাছে এক ধরনের একটা ডিফারেন্ট কি বলবো ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ভালো লাগছে এনজয় করছি আর প্রত্যেকটা কাজের জায়গা থেকে যদি একটু নতুনত্ব করা যায় ভালো লাগাটা আরও বেশি হয় আমার ক্যারেক্টারের নামটা তুলি খুব সুন্দর সবচেয়ে বড় কথা এখানে চা বাগানের যে পরিশ্রমী লোকেরা থাকে তাদের যে পরিশ্রমটা সেটাই আসলে সঠিকভাবে তুলে ধরা আর তাছাড়া তো আরও অনেক কিছু টুইস্ট আছে তো সেটার জন্য তো সিনেমাটা রেডি হওয়ার পর রিলিজ হতে হবে যে চা খায় সে চায়ের প্রত্যেকটা দানাই দানাই তাদের গল্প ভালোবাসা কষ্ট শ্রম লুকানো আছে এইটাই কিছুটা বুঝতে পেরেছে ছায়া বৃক্ষ অনুপ কথাচিত্রের একটি চলচ্চিত্র যেই চরিত্রটি করছি সেটি হচ্ছে অনুপ এবং সে একজন চা বাগানের শ্রমিক এবং একদম পুরো তাদের জীবন নিয়ে আর কি গল্পটা সে একটা মেয়েকে পছন্দ করে আবার সাথে সাথে চা বাগানের কাজ করছে আসলে তাদের শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনটা নিয়েই আসলে কাজটা না এটা করা হয় না এবং এটা তো অনুদানের ছবি বন্ধন বিশ্বাস পরিচালিত এবং প্রথমবার করছি এরকম একটি ক্যারেক্টার এরকম মেকআপ টেকআপ দিয়ে সো আমার কাছে মনে হয় দর্শক যারা আছে তারা একটু ডিফারেন্টভাবে দেখবে কারণ এরকম চরিত্র কখনো করা হয়নি অপবিশ্বাসের সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো কারণ হচ্ছে যে আমার জীবনের প্রথম যে ছবিটা আমি করেছিলাম মন যেখানে হৃদয় সেখানে শাইন সুমন পরিচালিত সেই ছবিতে ছিল অপু আমার সাথে এবং প্রায় 11 বছর পর আমরা একসাথে ছবি করছি এই ছবির শুটিং শুরু হইয়ে নভেম্বরের 7 তারিখ ছবির পরিচালক বন্দন বিশ্বাস তিনি সি প্লাসরে জানাল দি আমার সিনেমার নাম হচ্ছে ছায়া বৃক্ষ 2019-20 সালের সরকারি অনুদান প্রাপ্ত একটা চলচ্চিত্র ছায়া বৃক্ষ চলচ্চিত্রটা আসলে চা বাগানের যারা লেবার চা বাগানকে ঘিরেই হচ্ছে এই চলচ্চিত্রটার হচ্ছে কাহিনী তো যে কারণে আমরা এই লোকেশনটাতে আসছি আমরা এই লোকেশনটা সার্চ করে গেছিলাম লোকেশনটা আমাদের অনেক ভালো লেগেছিলো যে কারণে আমরা এখানে আসছি এবং আমরা মনে হয় সেই যে চিন্তা করে আমরা এখানে আসছি সেই চিন্তাটা আমরা সাকসেসের দিকে এই মুহূর্তে আমরা সাকসেসের দিকে আমার নির্মাণের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি চা বাগানের এখানে যারা লেবার বা চা বাগানের এখানকার যে কালচার সব কিছু মেনটেন করার চেষ্টা করেছি এবং আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আসি বাদ বাকিটা সিনেমা নির্মাণ এবং দর্শকদের রেসপন্সের উপর বোঝা যাবে আসলে কী হচ্ছে বা কী হলো হ্যাঁ আমার এই ছাবিক্ষ চলচ্চিত্রটার পুরো সিনেমাটা এই বাগানকে কেন্দ্র করে কোদালা চা বাগানকে কেন্দ্র করে এবং এই বাগানে এই টোটাল সিনেমাটা নির্মাণ হবে আমাদের টার্গেট আগামী বছরের হয়তো আগামী বছর আমরা রিলিজ করে দেবো আর কি আমাদের তো একটা সরকারি অনুদানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে তো সেটা আমরা চেষ্টা করবো সাকসেস হই ওই দিকে যাওয়ার জন্য আর আমরা আমি যেভাবে চাচ্ছি যে ক্যারেক্টারটা আমাদের এখানে এস্টাবলিশ করা ওইভাবে হচ্ছে এখানে অভিনয় করছি ছায়া বৃক্ষে আমার চরিত্রের নাম হচ্ছে গোরা তো অভিজ্ঞতার কথা যদি বলেন তো তাহলে আসলে বলতে গেলে যে আমি কখনো এই ধরনের চরিত্র আগে করিনি এটা হচ্ছে চা বাগান শ্রমিকের একটা চরিত্র আমি নওশাবা আহমেদ আমি একজন অভিনেত্রী আমি ছায়া বৃক্ষে মন্তুরি চরিত্রটি করছি মন্তুরি একেবারেই মন চুরি করার মতো একটা চরিত্র সে নাচে এবং সে খুবই সহজ সরল এবং সে তার মা নেই এবং তার একজন বাবা আছে যে কিনা মদারু 35 বছর আগে আমাদের কোদলা চা বাগানে শুটিং হয়েছিল মধুমিতা তাল বেতাল এবং অনন্ত প্রেমের তখন পাকিস্তান পিরিয়ডে 35 বছর পর আবার এখানে আগমন হলো আমাদের ছায়া বৃক্ষ নিয়ে আসলে দীর্ঘদিন পরে প্রায় 35 বছর পরে এটা আবার শুটিং করতে এসেছি ছায়া বৃক্ষ নামের ফিল্ম তো তারা এসে আর লয় যোগাযোগ করছে আর তারা সর্বাত্মক সহযোগিতা করিস
বিশেষ করে এরা নিরাপত্তা এবং বিভিন্ন কিছু আমরা তারার সহযোগিতা করি। আর বিশেষ করে এরা আসলে তারার শুটিং সাইবার লাইভ লিয়ে বিভিন্ন এলাহাত্ম রাঙ্গুনিয়া বিভিন্ন প্রান্ত চট্টগ্রাম বিভিন্ন প্রান্ত লোকজনাইয়ের তারা খুব উৎসবমুখর পরিবেশের মধ্যে এরা আসে, আসলে খুব ভালো লাগে আর কি। আরও নিজেরাও আসি, নিজেরার তো ভালো লাগে এবং তারা ঘরের তারা তো খুব ভালো লাগে আর কি। 2019-20 অর্থ বছরত এসবিওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগত 50 লাখ টাকা সরকারি অনুদান পাইয়ে নীরব উপবিশ্বাস ছাড়াও অভিনয় করছি ইবেক, অনুপ বড়ুয়া, নশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইকবাল আহমেদ, বড়দা মিটু সহ আরও বোধকেই। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।